পটলগুলোকে প্রথমে এইভাবে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, আর পটলের দুদিকটা অল্প করে চিরে নিয়েছি। নুন দিয়ে দিলাম, এইবার দিয়ে দিচ্ছি হলুদ। অল্প একটু হলুদ দেব, কারণ পোস্তটা হলুদ হলে দেখতে ভালো লাগে না, আর পোস্ততে হলুদ দেওয়াও হয় না। শুধুমাত্র পটলটা ভাজার জন্যই আমি অল্প একটু হলুদ ব্যবহার করলাম। আপনারা যদি চান তাহলে এটা স্কিপও করতে পারেন। এখানে আমি শিলে মশলাটা করে নেব। প্রথমেই আমি দেব, পটল পোস্তর জন্য তো অবশ্যই পোস্ত লাগবে, এখানে আমি 3 চামচ পোস্ত দিলাম। এবারে আমি এর মধ্যে ছোট চামচের 2 চামচ যেটা রাই সর্ষে, সাদা সর্ষে, সেটা দেবো, কালোটা কিন্তু দেবো না। আর তার মধ্যে অল্প নুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার জল ছিটিয়ে ভালো করে বেটে নেব। আর এটা কিন্তু খুব মিহি বাটা হবে না, যাতে একটু ভাঙা ভাঙা পোস্তটা যাতে বোঝা যায় যে এর মধ্যে দেওয়া হয়েছে। একদম মিহি করে বাটলে পোস্তর যে টেস্টটা সেটা ভালো লাগে না। এমনভাবে পোস্তটা করতে হবে যাতে আস্তেও না থাকে, আর যখন আমরা পোস্তটা রান্না করে যখন আমরা খাবো তখন যেন আমরা সেটা ফিল করতে পারি যেটা আমরা পোস্ত খাচ্ছি। এইভাবে আমি দেখুন বেটে নিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার আমি তুলবো না কড়াইতে, এর মধ্যে আমি পোস্তটা করবো। সেই জন্য পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এবার কালো জিরেটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেবো যাতে কালো জিরেগুলো ভাজা হয়ে যায়। এবারে এর মধ্যে বাটা পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে যে পোস্ত বাটার পরে যে শিল ধোয়া জলটা সেটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশি জল দেওয়ার দরকার নেই। এবারে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আস্ত, আর এবার ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে পটলটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। আমি এটা খুলে নিলাম ঢাকনাটা, পটলটা কিন্তু এই যে আমি খুন্তি দিয়ে দেখে নেব এবার যে সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে শুকিয়ে নেব। আপনারা যদি চান কেউ এরকম গ্রেভি রাখবেন তো রাখতে পারেন, কিন্তু আমি পটল পোস্তটা শুকনো করে করব, সেজন্য আমি এই জলটাকে শুকিয়ে নেব। আর একটু শোকাবো, এই যে এবার আমার যেটা আমি যেরকম চাইছিলাম সেরকমভাবে এটা শুকনো হয়ে গেছে। তো এটাকে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আজকের পটল পোস্ত। তো পটল পোস্ততে আমরা শুধু পোস্ত বাটা দিয়েই করি, যদি আপনারা এইভাবে একটু রাই শস্য দিয়ে করেন তাহলে দেখবেন এই টেস্টটা কিন্তু অসাধারণ হয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।